পর আবার অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে কথা বলছি, ও কোষের পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহাভ ফিজিও বিশেষজ্ঞ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম মাংস পেশি এবং স্নায়ু কোষ যে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে সেই ব্যাপারটিতে আর স্নায়ু কোষে যখন সমস্যা হচ্ছে আমরা ফিল করছি বা মাংসপেশিতে বিভিন্ন বিভিন্ন ধরনের রোগ হয়ে হয়ে থাকে থাকে সময় অনেক আবার হাড়ের কিছু সমস্যা আছে যে হাড়ের ব্যথায় আমরা ভুগে থাকি এইগুলোকে ডিফারেন্সিয়েট করা হয় কিভাবে ধন্যবাদ এটা আসলে একটার সাথে একটা উৎপ্রত ভাবে জড়িত এবং রোগগুলো আসলে এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে যদিও আমরা গ্রসলি নাম দেই যেমন আপনার মায়ালজিয়া বা পলিনিউরোপ্যাথি বা মাসেলের মায়োপ্যাথি বিভিন্ন রোগের নাম আমরা দিয়ে থাকি বা নার্ভাস সিস্টেমের বিভিন্ন পেরিফেরাল নার্ভাস সিস্টেমের এক প্রকারের রোগ বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আরেক টাইপের কিন্তু যখন আমরা প্রত্যেকটা রুগী দেখি প্রত্যেকটা রুগীকে কিন্তু তার সিম্পটম অনুযায়ী তার সমস্যা অনুযায়ী তার যে ডায়াগনোসিস অনুযায়ী আমরা আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করতে পারি তো এই ক্ষেত্রে আমরা রোগীর কি করে কতদিন ধরে এবং ধরন কি বা ডিসেবিলিটি বা যে ডিসঅর্ডার কথা সে বলছে শারীরিক অক্ষমতার কথা বলছে সেটা ধরন কি তার হিস্ট্রি নেওয়া বিভিন্ন ব্লাড টেস্ট বা বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে তখন আমরা আলাদা করতে পারি যে তার অরিজিনটা কি এটাকে আদৌ আদৌ মাসেলে যে মাংস পেশির যে কথাটা বলছে সেটা কি নিজস্ব সমস্যা নাকি অন্য নার্ভাস থেকে আসছে বা হাড়ের প্রবলেম থেকে আসছে বা কোনো ইনফেকশন থেকে হয়েছে বা কোন প্যাথোলজি কোনো আছে কিনা যেমন যেমন কোন ক্যান্সার বা টিবি বা অন্য কোনো খারাপ রোগ থেকে তার এই সমস্যাটা আসছে কিনা তো এটা কিন্তু আসলে যারা দীর্ঘদিন আমরা প্র্যাকটিস করে থাকি এই রুগী নিয়ে এবং কাজ করা হয় আবার এই ক্ষেত্রে কিন্তু মাল্টিডিসিপ্লিনারিচেন্ট মানে এই জিনিসগুলা বাংলাদেশে ডেভেলপ করে নেই বাট হচ্ছে ইনশাল্লাহ অনেক ক্ষেত্রে যেই রোগগুলা আসলে একটা সাথে একটা দেখা যায় যে এখানে যেমন রোগ একটা রুগীর থাকতে পারে দুই তিনটা টাইপের তদ্রুপ এই দুই তিনটা টাইপের রোগের চিকিৎসার ক্ষেত্রে প্রফেশনাল দুই তিনজন হতে পারে মানে এই ক্ষেত্রে একজন নিউরোলজিস্টের ভূমিকা থাকতে পারে একজন অর্থোপেডিক সার্জনের ভূমিকা থাকতে পারে নিউরোসার্জনের সার্জনের ভূমিকা থাকতে পারে একজন মেডিসিন স্পেশালিস্টের ভূমিকা থাকতে পারে মানে এটা অতপ্রত জড়িত প্রত্যেকটা এবং এটা একটা মাল্টি টিম অ্যাপ্রোচ যদি আমরা একটা সেন্টার বেস ট্রিটমেন্ট দিতে পারি সেন্টার বেসড মানে হচ্ছে এইসব রুগীর ক্ষেত্রে আমি বলবো যদি একজন ব্যথার রুগী একটা ব্যথা নিরাময় হাসপাতাল বা স্পেশালাইজড সুপার সেন্টার যেখানে হাসপাতাল সেখানে যদি যায় সে তাহলে সে একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম পাবে একজন চোখের রুগী যদি সে সে একটা স্পেশাল যায় তাহলে টিম পাবে তো ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনাকে সেভাবে যদি রুগীরা বুঝে শুনে ওই সুইটেবল যেখানে স্পেসিফিক হাসপাতাল আছে বা তারা যারা শুধু এই নার্ভ এই বাদ ব্যথা নিয়ে কাজ করে এই যেতে হাসপাতালে স্বর্ণপন্ন হয়

চারটার দিকে উঠলে আমার সিট নিয়ে আমি নড়তে পারি না সোজা হয়ে শুইতে বা কাত হয়ে এপাশ ওপাশ খুব কষ্ট হয় এটা কতদিন ধরে এই সমস্যাটা আমার প্রায় এক সপ্তাহ একটু বেশি হবে দশ বারো দিন হবে আপনি কি একই বিছনায় ঘুমাচ্ছেন দীর্ঘদিন নাকি চেঞ্জ করেছেন স্যার আমি বিছানা মাঝে মধ্যে বাচ্চাদের কাছে যাই আচ্ছা বুঝতে পারছি আবার চেঞ্জ করি মাঝে মধ্যে চেঞ্জ হয় আচ্ছা যে এখন কি জানতে চাচ্ছেন আমি স্যার আমি জানতে যাচ্ছি যে আসলে এটা মানে কেন অনেকে বলতেছে যে আপনার বলেন মানে অনেকে বলতেছে যে আপনার ওই যে আয়রন ট্যাবলেট নাকি ক্যালসিয়াম এটার সমস্যা অনেকে কি অনেক বলতে আপনি কি বুঝাইছেন মানে কার কাছে জিজ্ঞেস করেছেন স্যার আমি যেমন হায়ার স্পেশালাইজড ইনার কাছে যাইনি আমি যারা আছেন তাদের কাছে আমি বুঝতে পেরেছি আপনার কথা আপনার কথা খুবই আপনি একেবারে খুব ভালো প্রশ্ন করেছেন এবং অনেক রুগী জানা দরকার প্রথম কথা হচ্ছে আপনার পিঠে ব্যথা হচ্ছে সমস্যা নেই আপনার জিজ্ঞেস করবেন ডাক্তারের কাছে আমাদেরই একটা সমস্যা বাংলাদেশে রুগীরও ভুল জায়গায় জিজ্ঞেস করে আবার আমাদের রিক্সাওয়ালাও কিন্তু ডাক্তারি চিকিৎসা দিয়ে দেয় সো বাংলাদেশে নাকি প্রতি ঘরে ঘরে একজন ডাক্তার আছে এখন আবার তাহলে সুপার স্পেশালাইজেশনের প্রয়োজনটা কি যাই হোক এটা আপনার দোষ না এটা একটা ট্রেডিশনাল হয়ে আসছে তো আমরা একটু সচেতন হই আমার বিল্ডিং তৈরি করতে গেলে আমি ইঞ্জিনিয়ার কাছে যাব আমি এখন ডাক্তারের কাছে গেলে তো সমস্যা তো না হলে একটা উল্টো পাল্টো পরামর্শ পেয়ে যাবেন এটা আপনার জন্য ক্ষতিকর আপনার বিছনাটা একটু চেক করেন আপনি যে বিছনাটা মানে ঘুমান সেটাকে উঁচু নিচু কিনা বা বিছানাটা মানে সমান আছে কিনা বিছানাটা কোনো প্রবলেম আছে কিনা এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে অনেক কারণে বিছানা সমস্যা থেকে হয়ে থাকে দুইটা বালিশ ব্যবহার করলে অনেক বেশি উঁচু বালিশ ব্যবহার করলে এটা হতে পারে বা আপনার শোয়া হয়তো আপনি কাঁথ হয়ে শুয়ে শুয়ে টিভি দেখেন অনেক কারণে হতে পারে এইগুলা একটা আমরা যেটা বলি আর্গোনমিক্যাল বা আপনার মেকানিক্যাল পর্চারাল কোনো সমস্যা হচ্ছে কিনা এটা একটু আপনি নিজে খেয়াল করেন তারপরেও এই ক্ষেত্রে ব্যাক মাসেল এক্সারসাইজ মানে উপর হয়ে শুয়ে আমরা কিছু এক্সারসাইজ দিয়েছি দেখবেন ইউটিউবে আমার ফেসবুক পেজে সেই এক্সারসাইজগুলো যদি আপনি কিছুদিন করে দেখেন বা গরম শেক দিয়ে দেখেন আর বেটার আপনি হয়তো পেতে পারেন আর ক্যালসিয়াম হ্যাঁ খেতে পারেন টানা এক দুই মাস খেয়ে যদি দেখেন বেটার ফিল করেন খান কিন্তু টানা অনেক মানে বছরের পর মাসের পর মাস এটা কন্টিনিউ করা যাবে না তারপরেও সমাধান না হলে আপনাকে হয়তো একজন ব্যথা বিশেষজ্ঞ বা বাদ ব্যথা স্পেশালিস্ট দেখাতে হতে পারে বা নিকটস্থ কোনো একজন মেডিসিন এর স্পেশালিস্ট কে আপনাকে প্রাইমারি ভাবে দেখাতে হতে পারে আমাদের সাথে একজন দর্শক অনলাইনে প্রশ্ন রেখেছেন নাম সোনি ঘাড়ের হাড় ক্ষয় হয়েছে মেডিসিন খেতে খেতে আমি ক্লান্ত মেডিসিন ছাড়া আর কোন ট্রিটমেন্ট আছে কিনা ধন্যবাদ আসলে ওনার বয়সটা লেখা দরকার ছিল এখন তারপরেও যেটা মনে হয় ঘাড় হাড় ক্ষয়টা আসলে সাধারণত পঁয়ত্রিশ বা চল্লিশের উপরে গেলে মহিলাদের এটা কমন আমরা পেয়ে থাকি যদি সেটা ডায়াগনোসিস কনফার্ম হয়ে থাকে ক্ষয় একটা প্রসেস হতে পারে কারো আর্লি আসে কারো লেটে হয় তো বেদনা হবে যেমন ওনার হয়তো হচ্ছে তো এই ক্ষেত্রে আসলে আমরা বই যে বারবার বলছি যে মিনারেল টেস্টটা খুবই ইম্পর্টেন্ট এখন আমি কিন্তু আপনি জানেন যে আপনি তো অনেক দিন ধরেই আমার বিভিন্ন প্রোগ্রামে উপস্থাপন করেন মোর দেন টেন বা ফিফটিন ইয়ার্স আগে থেকে বলছিলাম বাংলাদেশে ভিটামিন ডি এর deficiencies insufficiency আছে রোগীরা কাভল ক্যালসিয়াম কাটে কিন্তু ক্যালসিয়ামের আমরা যে টেস্ট করে রিসার্চ করে দেখেছি তেমন ঘাটতি বাংলাদেশে নাই ডি এর ঘাটতি আছে ডি থেকে কিন্তু হার ক্ষয় হতে পারে মানে এটা ওয়ান অফ দা মানে کاز তারপরে হচ্ছে বিভিন্ন ইলিম অন্যান্য মিনারেল গুলো আছে গ্লুকোসামাইন কন্ড্রটিন সালফেট বা ম্যাগনেসিয়াম ফসফরাস অন্যান্য জি এলিমেন্ট গুলো আছে এগুলা থেকেও কিন্তু আপনার হার ক্ষয় রোগ হতে পারে মহিলাদের বিভিন্ন হরমোনাল প্রবলেম থেকে হতে পারে তারপরে হচ্ছে খাবার থেকে পর্যাপ্ত মানে পুষ্টিকর খাবার না থাকে তার থেকে তো বিভিন্ন রোগ ডিজঅর্ডার থেকে হতে পারে তো এই ক্ষেত্রে ওই ওনার ওই যেতে কোনো সমস্যা আছে কিনা এগুলাকে দেখতে হবে তা আমার মনে হয় দীর্ঘমেয়াদী আসলে ওষুধ তো আর কোনো মানে সমাধানও না উনি দীর্ঘমেয়াদী ওষুধ খাবেই বা কেন ওনাকে প্রপার ট্রিটমেন্ট করতে হবে আর যেহেতু ক্ষয়টা বুঝে কিভাবে রুগী যদি তার ব্যথা বেদনা হয় যদি সে কষ্ট পায় তো সেক্ষেত্রে সে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারে

আমার একটা দুই বছর কি আড়াই কোমরে এই প্রোটিন নিতে এখানে ব্যাথা হয় পরে আমি একজন ডাক্তার দেখিয়ে বলছে যে আর ওষুধ খাইয়েছি খাইছি আর কিছুদিন কম ছিল পরে এই ব্যাথা আমার কোমরের অন্য অন্য জায়গার মিথন থেকে জায়গা মিটেন সেই এক বছরের মতো ছিল এরপরে এখন আস্তে আস্তে ওই টুকু সারা শরীরে ব্যাথা করে শরীর ফুলে যায়

আমি রাতের কষ্ট আর না এখন গত 6 কারণে জি কারণে কলেরা কারণে আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আসলে উনি কিন্তু মানে একটা এক प्रकारे আমি বলবো চরম সামাজিক পারিবারিক এবং স্বাস্থ্য ঝুঁকিতে আছে কারণ হচ্ছে উনি যেহেতু পেশাজীবী হচ্ছে কঠোর পরিশ্রম করে কাজ করতে পারছে না এখন একদিক দা শরীর ফুলে যায় এটা হতো দীর্ঘমেদি পেইনকিলার যখন মানুষ খায় তখনই সমস্যাটা হয় যেতে উনি 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 अवेलेबल চিকিৎসেই পেয়েছে ওষুধ উনি ব্যথা হয়েছে আরেকজন দর্শক প্রশ্ন রেখেছিলেন যিনি অনলাইনে তিনিও কিন্তু বলেছেন যে মেডিসিন খেতে খেতে উনি ক্লান্ত হয়ে গেছে আর উনিও মেডিসিন খেতে খেতে উনি এখন শারীরিক সেকেন্ডারি কমপ্লিকেশনে ভুগছেন জি হাত পা ফুলে যায় তো আপনি আমার মনে হয় মেডিসিন আপাতত বন্ধ করেন যা খাচ্ছেন এগুলা বন্ধ করেন যেগুলো খেলে উপকারত্ব হয় না অপকার হচ্ছে শরীরে ফুলে যাচ্ছে যে কোনো ওষুধই হতে পারে অনেকের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী খেলে হয়তো আপনি পেন কিলার খাচ্ছেন এটা হতে পারে আপনাকে একটা বডি অ্যাসেস করতে হবে একজন বাত ব্যথা স্পেশালিস্ট দেখি আপনার মেরুদন্ডটা একটা এমআরআই করে দেখতে হবে আপনার কিডনি ফাংশন প্রস্রাবের কি অবস্থা আছে আপনার এক্সক্রিশন ঠিক মতো হচ্ছে কিনা ব্লাড এবং যেমন স্টুল পায়খানা এগুলো ঠিক মতো হচ্ছে কিনা এগুলো অ্যাসেস করে দেখতে হবে দীর্ঘমেয়াদী পেন কিলার খেলে অনেক সময় হাত পা শরীর ফুলে যেতে পারে তো আমার মনে হয় অথবা বিভিন্ন বাতরোগে হতে পারে আথ্রাইটিস হতে পারে তো এগুলো ডায়াগনোসিস করতে হবে আর আপনার মনে হয় যেহেতু আপনি আগে রাজমিস্ত্রি কাজ করতেন সেখানে অথবা হেভি ওয়ার্ক করতে হতো সামনে ঝুঁকে কাজ করা বা তখন ইয়াং ছিলেন শরীর জোর দিয়ে অনেক কাজ করেছেন হয়তো জানেন না কেমনে করতে হবে তো এই যে জিনিসগুলা এগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে আপনি একজন দ্রুত একজন স্পেশালিস্টকে দেখান আর ব্যথার ওষুধ বা এই ওষুধ খাওয়া বন্ধ করে দেখিয়ে তাকে হয়তো আপনাকে হয়তো ডাক্তার সাহেব ভালো একটা পরামর্শ দিবে বিভিন্ন শিখিয়ে দিবে বা বা বুঝিয়ে দিবে কিভাবে গরম বাসায় ঠান্ডা শেক দিয়ে ভালো থাকতে পারেন এগুলা শিখিয়ে দিবে এবং এক্সারসাইজের মাধ্যমে যদি ভালো থাকা যায় তাহলে তো আপনি কেন ব্যথার ওষুধ খেতে থাকবেন আর এভাবে আপনি একেবারে কাজ যদি বন্ধ করে দেন দুই দিন পরে দেখা যাবে অন্য সমস্যা দেখা দিবে। কাজকর্ম কিন্তু আমাদের করতে হবে ফিজিক্যাল ওয়ার্ক যেমন ইম্পর্টেন্ট তেমন ফিজিক্যাল ওয়ার্কের নিয়মগুলা যদি না মারেন সেই ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো আমার মনে হয় একজন বাদ ব্যথা স্পেশালিস্টকে আপনি দেখান আসলে যেটা হলো যে আমরা যদি ব্যথার ওষুধ অনেক দিন যাবত খাই এটা তো আমাদের কিডনি লিভার এগুলোতে তো অনেক খারাপ একটা ইফেক্ট হয় আমরা মনে করি যে আমরা তো একই কথাই প্রায় প্রতি পর্বেই বলছি কিন্তু এর দেখা যাচ্ছে অনেক মানুষই কিন্তু এগুলো জানে না হ্যাঁ আসলে মানুষের কাছে এখনো ওইভাবে মেসেজটা ঠিকমতো পৌঁছায় না আসলে যে একেবারে ভুক্তভোগী হয় বা যখন তার সেকেন্ডারি এবং টার্সিয়ারি কমপ্লিকেশন হয় মানে এই যে ওনার মতো এখন আত্ম ফুলে গেছে উনি জব আর করতে পারে না জবে যেতে পারে না তখনই মানুষ হন্য ঘুজে আসলে সমাধান কি যেটা দেখা যায় যে অনেকেই কিন্তু অনেক সচেতন হয়েছেন তারা কিন্তু ইভেন এমআরআই করে পর্যন্ত আসেন যখন কোমরে কোনো প্রবলেম হয় বা কোন লেভেলে হচ্ছে তার প্রবলেমটা সেটা জানতে চান মানে এতটা সচেতন হয়েছে মানুষ আবার যেহেতু দেখা যায় যে সবসময় নিত্য নতুন আমাদের সাথে নতুন নতুন দর্শক সংযুক্ত হচ্ছেন

বডির অন্য স্টেটাসটা কি তার যে আসলে লিভারের কি অবস্থা আছে তার হার্টের কি অবস্থা আছে তার কিডনির কি অবস্থা আছে তার সিবিসি মানে টোটাল ব্লাড কাউন্টের কি অবস্থা আছে কোন সমস্যা হচ্ছে কিনা বা কোন খাবার থেকে হচ্ছে কিনা পেইন তো অনেক কারণ আছে মানে পেইন মানে প্রত্যেকটা রোগেরই উপসর্গ একটা পেইন মোস্ট অব দ্য রোগের ডিজিজের উপসর্গ একটা পেইন কিন্তু সেই ক্ষেত্রে যদি রুগী ওই নিজে নিজে অনেক সময় এটা করে থাকে বা ওই যে একজন বলল যে তাকে বলেছে যে